পাবলিক ট্রান্সপোর্টের নাম শুনলেই আমাদের মাথায় কীরকম সিনারিও আসে? সামথিং লাইক দিস, রাইট? একটা মোড অফ ট্রাভেল যেটা অ্যাভয়েড করতে পারাটাই সব থেকে বেশি স্বস্তিদায়ক, কিন্তু এই সিনারিওটা হওয়া উচিত ছিল একটু উল্টো। এই ভিডিওটা যখন করা নভেম্বর 2021-এ, তখনও বাংলাদেশের রাজধানী ঢাকার মানুষ পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে রেগুলার ইন্টারভেলে একটা ঝামেলা ফেস করছেন। কখনো করোনার নিয়ম নীতি মানতে যেয়ে ইললজিক্যাল কিছু রুলস ইম্পোজ করা, আবার ফুয়েলের দাম বাড়ার কারণে অতিরিক্ত ভাড়া চার্জ, আবার সেটার এগেনস্টে যখন প্রোটেস্ট করা হয় তখন ট্রান্সপোর্ট স্ট্রাইক, অল্প সংখ্যক বাস এবং বাসের কন্ডিশন, সব কিছু মিলিয়ে নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়াটা যেন একটা দুঃস্বপ্নের মতো দাঁড়িয়ে গেছে। ঢাকার মেজরিটি মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, সেখানে আপার মিডল ক্লাস রেঞ্জও কভার করে যায়, কিন্তু আইডিয়ালি হাই ইনকাম লেভেলের মানুষেরও পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা উচিত ছিল। ঢাকার পপুলেশন ডেন্সিটি ছাড়িয়ে গেছে 23,000 পার স্কোয়ার কিলোমিটার। নিত্য প্রয়োজনীয় কাজে মানুষ প্রতিদিন যে ঘরের বাইরে যাচ্ছে, এরকম ট্রিপ সংখ্যা যে দাঁড়িয়েছে 25 মিলিয়নে। খুব ইজি এবং কমন এই ছবিটার মাধ্যমে আমরা ঢাকার ট্রাফিক জ্যামের কারণটা খুব সহজেই ধরতে পারি। কিন্তু সলিউশন জানার পরেও পাবলিক ট্রান্সপোর্ট, ঢাকার ক্ষেত্রে পাবলিক বাসের অবস্থা ভালো না করলে আপনি মানুষকে একটু বেটার অপশন চাওয়া থেকে সরায় আনতে পারবেন না। মানুষের এখন টেন্ডেন্সি থাকে একটু টাকা জমিয়ে লাইফের অন্য সব বেসিক চাহিদাগুলো পূরণ হওয়ার আগেই একটা গাড়ি কিনে ফেলবো, কেননা এই প্রতিদিন বাসের জন্য অপেক্ষা করা ঘন্টার পর ঘন্টা, অথবা বাস পেলেও সিট না পেয়ে দাঁড়িয়ে থাকা, আর সব কিছুর পর জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা গরমে বসে থাকার থেকে তো বেটার যে এসি ছাড়িয়ে এসি গাড়িতে বসে থাকবো, তোকেও যাইতে দিব না আমিও যাবো না, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে আমাদের জন্য। কোয়ালিটি লাইফের ব্যাপারটা আসলে এরকম যে নিজে এক্সপিরিয়েন্স না করলে আসলে বোঝা যায় না, অথবা আমরা যখন ওই জায়গাটা থেকে উঠে আসি তখন ভুলে যাই। মেবি দ্যাটস দ্য রিয়েল প্রবলেম, কেননা যাদের হাত ধরে হয়তো চেঞ্জটা আসতে হবে তারা কখনো এই প্রবলেমগুলো ফার্স্ট হ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স করেইনি। নাহলে কেন ঢাকা টু গাজীপুর হাইওয়ের জন্য নেয়া BRT3 প্রজেক্ট 2012 সালে শুরু হয়ে 2016-তে শেষ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত শেষ হচ্ছে না, এবং দফায় দফায় টাকা বাড়িয়ে 2,000 কোটি টাকার প্রজেক্ট 4,000 কোটি ছাড়িয়ে গেছে। আমরা মানুষের ভোগান্তি বাড়িয়ে 1,000 কোটি টাকা এক্সট্রা খরচ করতে পারলে কেন পাবলিক ট্রান্সপোর্ট, স্পেশালি বাস সার্ভিসটা ভালো করার জন্য কিছুই করতে পারবো না? হয়তোবা আমরা আমজনতা একটা প্রজেক্ট কমপ্লিশনের পিছনে কত ধরনের কমপ্লিকেশনস থাকতে পারে সব কিছু বুঝবো না, আর সব কিছু বুঝবো না বলেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না বলেই, সব কিছু স্বচ্ছভাবে আমাদের সামনে উপস্থাপন করানো হয় না বলেই হয়তোবা কোয়ালিটি অফ লাইফ নিয়ে সব থেকে বেশি আমরা সাফার করি। থ্যাংকস ফর লিসেনিং, and please do subscribe to our channel. It will mean a lot to me. Thank you.